আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ঘরে বসে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির সকল কোর্সের রেজাল্ট দেখতে পারবেন। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার চলুন দেখে নিই। প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজ ওপেন করে সার্চ করবেন বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি রেজাল্ট। এখন 2022 সাল, যেহেতু আমি সেটাই দিলাম। তারপর ইন্টারফেস করবেন, তারপর দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে রেজাল্ট বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি এই লিঙ্কটি ওপেন করবেন। এই লিঙ্কটি ওপেন করার পর ভিউয়ার্স নেট একটু প্রবলেম, তার জন্য একটু সময় লাগছে দেখুন। তারপর এরকম একটি মূল ইন্টারফেস চলে আসবে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির। তারপর আপনারা যেটা করবেন দেখুন, এখানে অলরেডি অটোমেটিকলি রেজাল্ট সিলেক্ট হয়ে আছে। আপনারা যেটা করবেন সেটা হলো যে এই যে এখান থেকে কমপ্লেন ইয়ার ওয়াইজ অ্যান্ড সেমিস্টার ওয়াইজ রেজাল্ট, আপনারা এই লিঙ্কটি ওপেন করবেন। এই লিঙ্কটি ওপেন করার পর ভিউয়ার্স দেখবেন চলে আসবে এরকম একটি ইন্টারফেস। তারপর ভিউয়ার এখানে অনেকগুলো অপশান আছে, ফলাফল, অভিযোগ, পূর্ণ নিরীক্ষণী ও পূর্ণ পরীক্ষা, পরীক্ষক, টিউটর, সমন্বয়কারী, এক্সাম ডকুমেন্ট, লগইন, নোটিস বোর্ড, এসএসসি পরীক্ষা 2021 এর ফলাফল প্রকাশিত হয়েছে। তো ভিউয়ার দেখুন শিক্ষার্থীর বিস্তারিত ফলাফল এখানে। এখন অলরেডি বিএ বিএসএস এর রেজাল্ট দিয়েছে। তো আমি আপনাদেরকে এখান থেকে দেখুন, এখান থেকে আপনারা কিন্তু সব দেখতে পারবেন যে আপনাদের যে কোর্স অনুযায়ী আপনারা সেটা সিলেক্ট করবেন। আপনার যেটা আমি যে কোর্স করেছেন বা সেটাই এখান থেকে সিলেক্ট করে দেখতে পারবেন। আমি জাস্ট এসএসসি দিয়ে আপনাদেরকে দেখাই। তারপর দেখুন এখানে শিক্ষার্থীর আইডি, শিক্ষার্থীর আইডিটা হবে 11 সংখ্যার, যেভাবে আমি দিচ্ছি আমার, আমি আগে রেজাল্ট দেখার কারণে ওটা সেভ হয়ে আছে, সেভাবেই কিন্তু আপনারা দিবেন। এখানে কিন্তু 2 সংখ্যা দিতে হবে। তারপর আবার এখান থেকে 1 সংখ্যা, মানে আপনার শিক্ষার্থী মানে আপনার আইডিটা যেভাবে আছে আপনি সেভাবে দিবেন। তারপর এখানে কিন্তু 2 ডিজিট, তারপর এখানে 3 ডিজিট, তারপর ভিউয়ার্স এখানে আবার 3 ডিজিট, তাহলে কত হচ্ছে 15 2 3 5 5 3 8 3, মোট 11। তো তারপরে ভিউয়ার্স যেটা করবেন তারপর এখান থেকে ইন্টারপ্রেস করবেন। দেখুন অলরেডি রেজাল্ট চলে আসছে। তারপর এখান থেকে আপনারা আপনাদের মতো করে যেভাবে পারেন আপনারা প্রিন্ট নিয়ে নিতে পারবেন, সমস্যা নাই। তো ভিউয়ার আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমি চাই আপনাদের মতামতটি কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।